নমস্কার বন্ধুরা, সোমার কিচেন অ্যান্ড ওয়েল থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু বরবটি আর চিংড়ি মাছের একটা পাতলা ঝোল, একদমই কম তেল মশলায় তৈরি আর খুব সহজে আর কম সময় এটা হয়ে যাবে। তাহলে রেসিপিটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। এখানে 3টে আলুকে আমি বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 150 গ্রাম বরবটি, আর ফোড়নের জন্য নিয়েছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। এখন গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। এই রেসিপিটাতে চিংড়ি মাছটাকে আমি আগে ভাজবো না, একবারেই করবো। দেখুন অনেক সহজভাবে আমি দেখাবো, আপনারা দেখলেই বুঝতে পারবেন। তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়নে, আর দিয়ে দিচ্ছি কালো জিরে। ফোড়নটাকে একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা আলুগুলোকে। দিয়ে দিচ্ছি নুন, হলুদ। এবার আলুটাকে একটু ভেজে নেব। দেখুন আলুটাকে প্রায় 1-2 মিনিট ধরে আমি ভেজে নিয়েছি, একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা চিংড়ি মাছগুলোকে। চিংড়ি মাছগুলোকে আমি এর সঙ্গে অল্প করে ভেজে নেব। চিংড়ি মাছটাকেও আমি 1-2 মিনিট ধরে ভেজে নিয়েছি, বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি চিংড়ি মাছ ভাজলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। এখন আমি এর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি আরও একটু পরিমাণে হলুদ। আগে আমি নুন দিয়েছিলাম, স্বাদ বুঝে আরও একটু নুন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো, একদমই কম পরিমাণে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো। আপনারা লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একদমই 1/3 পরিমাণে টিস্পুন আদা বাটা। আর আমি আমার মশলাগুলোর সঠিক পরিমাপ ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই চেক করে নেবেন। কারণ রান্নায় মশলার পরিমাপটা যদি সঠিক না হয় রান্না কিন্তু ভালো হয় না। মশলা বেশি দিলেও ভালো লাগবে না আর কম দিলেও ভালো লাগবে না। থেকে আমি নেড়ে নিয়েছি, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটিগুলোকে। বরবটিটাকে দিয়েও আমি প্রায় 1-1.5 মিনিট মতো এটাকে কষিয়ে নেব। আমি প্রায় 1.5 মিনিট থেকে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর কষানো হয়ে গেছে, এটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গরম জল। পরিমাণ বুঝে দিয়ে দিচ্ছি গরম জল। আলুগুলো যাতে সিদ্ধ হবে ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিলাম। আর এটা মাখা মাখা হবে না, একটু ঝোলঝোলই রাখবো। এখন এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। গ্যাসটাকে মিডিয়ামে রেখে আমি 10 মিনিট এটাকে রান্না করে নিয়েছি। এখন আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে। আর এটাকে আমি বলেইছিলাম যে একটু ঝোল রাখবো। আলুটাও সিদ্ধ হয়ে গেছে, এখন ঢাকনা খোলা অবস্থায় আরও 5 মিনিট আমি রান্না করে নেব। ঢাকনা খোলা অবস্থায় আরও 5 মিনিট আমি এটাকে রান্না করে নিয়েছি, এরকমই ঝোল রাখবো। এটা গরম ভাতে অসাধারণ লাগে খেতে, দুপুরবেলা বা রাত্রে ডিনারেও এরকম বানিয়ে নিতে পারেন। আর একদমই কম সময় হয়ে যায়, আলাদা কোনো সময় লাগে না, অল্প হাতে সময় থাকলে এরকম রেসিপি বানিয়ে খেতে পারেন। আশা করি ভীষণ ভালো লাগবে।
আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন আর কমেন্টস করবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পরিবারে এসেছেন তাদের জন্য রয়েছে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ, সাবস্ক্রাইব করে আমার পরিবারে আসুন। সাবস্ক্রাইব করার পর পাশের বেল বাটনটা প্রেস করে অল করে দিন যাতে আমি ভিডিও ছাড়লেই তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তাহলে এটাকে আমি এখন একটা বোলের মধ্যে নামিয়ে নিই। দেখো বরবটি আর আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটাকে আমি একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। এটা দেখতে কত সুন্দর লাগছে, খেতেও এটা অসাধারণ। অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে খান। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকু, আসছি আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।